আমরা কিন্তু একদম চাদর টাদর নিয়ে এসেছি, ফুল পিকনিকের মুডে রয়েছি। ও দাদা এদিকে একটু আসুন তো। হ্যালো সবাইকে, আমি আত্রেয়ী, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে শনিবার আর আমার চুলটা দেখে আশা করি বুঝতেই পারছো যে আমার স্নান করা হয়ে গেছে। এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে জাস্ট সকাল 9:30। আর জেনারেলি আমি 12টার আগে তো স্নান করি না। তো কালকে কোস্তা হঠাৎ করে বললো যে চলো একটুখানি ভিক্টোরিয়া থেকে ঘুরে আসি। তো এইসব হঠাৎ করে প্ল্যানগুলো কোস্তার মাথা থেকেই বেরোয়। মানে আমি কি বলতো, প্ল্যান যদি করি সেটা হচ্ছে মানে এক সপ্তাহ পরে গিয়ে হয়তো এই দিনে চলো হ্যাঁ ঠিক আছে যাবো। তো এই হঠাৎ প্ল্যানগুলো কোস্তার মাথা থেকেই বেরোয়। তো বললো চলো একটু ভিক্টোরিয়া বা ময়দান মানে ওই সাইডটাই যাওয়া যাক, যেখানে টোপাকুল একটুখানি মানে মাঠটাট পাবে, খেলতে টেলতে পারবে, আর ওখানে ওই সব ঘোড়া টোড়া আছে ওগুলো দেখবে টেকবে। তো আমি বললাম চলো যাওয়া যাক। তো কালকে পাপিয়াদিকে বলে রেখেছিলাম যে পাপিয়াদি একটুখানি তাড়াতাড়ি চলে এসো। তো পাপিয়াদি এসে কাজ টাজ সমস্ত করে দিয়ে গেছে, এইবারে বেরোবো। যদিও বেরোনোর আগে প্রচুর কাজ আছে। দেখো ছাদে এলাম, চুলটা শুকোবো বলে ছাদের অবস্থাটা দেখো, রোদ্দুর তো নেই, মানে উল্টে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, মানে চুল শুকোতে এসে আমার মনে হচ্ছে আমার সর্দি লেগে জ্বর টান্না চলে আসে এইরকম কন্ডিশন। তো যাই হোক, এখন যা যা কাজ আছে সেগুলো হচ্ছে, আমার তো স্নান হয়ে গেছে, কৌস্তব কিচ্ছু করেনি, কৌস্তব রেডি হবে, টোপাকুলকে স্নান করাবো, গোপালকে সব কিছু করবো, গোপালকে দুপুরের খাবার টাবার সব বিকালবেলার খাবার সমস্ত মানে বক্স করে করে আর কি টিফিন বক্স করে করে দিয়ে যাবো, তারপরে আমরা নিজেরা খাবো, খেয়ে দিয়ে বেরোবো। এই খাবারটা হচ্ছে আমার ফেভারিট খাবার, মানে আমাকে যখনই এটা দেওয়া হোক আমি খাবো। সেটা হচ্ছে ভাত, ঘি, কাঁচা লঙ্কা, টমেটো পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আলু মাখা, ডিম সেদ্ধ, একটুখানি স্যালাড, আর মুসুরির ডাল সেদ্ধ আর কাঁচা তেল দিয়ে। আর এই আলু সেদ্ধ মাখাটা কিন্তু একটা অসাধারণ মাখা, মানে এই আলু সেদ্ধটা মাখার মধ্যে জানো তো বড়ি দিই, বাট আজকে বাড়িতে বড়ি ছিল না বলে এটা নরমাল করেছি, বড়ি দিলে আরো ভালো খেতে হয়, অসাধারণ মাখা না। আর আমরা সবাই রেডি, দেখতেই পাচ্ছ না যিনি ক্যামেরা ধরে আছেন তিনি রেডি নন, আর ইনি হাফ রেডি, মানে প্যাম্পার্স পরে বসে রয়েছে, আমি মোটামুটি রেডি। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, চলো। তো আমরা ফাইনালি বেরোচ্ছি, কটা বাজে তাও জানি না, হালকা একটু তো দেরি হয়েইছে। তো চলো বেরোনো যাক। আর দেখো কালকে রাত্রে কেচে জামা কাপড় গুলো মেলে দিয়েছি, একটা শুকায়নি। তো ঠিক আছে চলো আমি রেখে দিলাম। এই চাবি নিয়েছো? তো টপলু আর টপলুর বাবা নেমে গেছে, এই যে এখানে রেডি, একদম টপলু আর ইউ রেডি? ইয়েস। তো আমরা মেট্রো করে যাব, আর এটা টোপাকুলের সেকেন্ড টাইম টোপাকুল আর কি লাইফে মেট্রো চড়ছে। এর আগে অনেক ছোটবেলায় একবার সেই মাসলের সাথে হ্যাঁ দক্ষিণেশ্বরে গেছিল, আর এটা সেকেন্ড টাইম। এই দেখো এখানে কি সুন্দর ফুলগুলো, দেখো সাদা জবা গুলো ফুটেছে, দেখো দেখা যাচ্ছে কি সুন্দর ফুটেছে, কতগুলো জবা হয়েছে আর কত ফুলের গাছ দেখো এই দিকটায়। মেমু দেখে খুব খুশি হয়েছে, এত ফুল, এত ফুল, কত ফুল। তো চলো যাওয়া যাক। ময়দানে নেমে গেছি, আর তোমাদেরকে সেদিন দক্ষিণেশ্বরে গিয়ে বলছিলাম না যে আমাদের রিলেশনশিপে 10 বছরের আমরা অনেকটা টাইম দক্ষিণেশ্বরে কাটিয়েছি, ঠিক সেরকম অনেকটা টাইম আমরা ময়দানে কাটিয়েছি বলো। তো টোপাকুলকে নিয়ে ফার্স্ট টাইম এলাম, এর আগে তো আসিনি তো কোনোদিন না। তো এই ময়দান মানে এরকম হয়েছে আমরা মানে জাস্ট এমনি জাস্ট দুজনে হেঁটে এমনি জাস্ট ক্রস করে গেছি, মানে পুরো ময়দানটা হেঁটেছি এইরকমও হয়েছে। তো অনেকদিন পর এলাম, বেশ ভালো লাগছে। দাঁড়াও টোপলু, দাঁড়িয়ে পড়ো বাবা, একসাথে যাবো চলো চলো একসাথে যাবো, একসাথে একা একা নয়।
আমরা ময়দানে এসে গেছি, কৌশব বলছিল যে ভিক্টোরিয়ায় যাবে, বাট আমার কেন জানি না ময়দানটা ভিক্টোরিয়ার থেকে বেশি ভালো লাগে। এই যে দেখো দেখাচ্ছি, এই যে একটা 360 ডিগ্রি পুরো এইরকম একটা খোলা ভিউ প্রকৃতির মুখে, মানে এইটার জাস্ট তুলনা হয় না। দেখো হাত ধরতে যাই, টোপা খুলতে দেখো, দুষ্টুমি চরম, মানে দৌড়াবে, ও দৌড়াবে, এত খোলা মাঠ পেয়েছে না। যাই হোক আমরা কিন্তু একদম চাদর টাদর নিয়ে এসেছি, ফুল পিকনিকের মুডে রয়েছে, এখনই চাদর বেছাবো। এটা আরে কি করেছি বলো তো, যে চাদরটা আর কি বিছানায় পাতা ছিল তো ওটা তো কাচতেই হতো, তো ওইটাকেই নিয়ে চলে এসেছি, ওটাই পেতে বসবে। এদিকে ঘাস বেশি, দেখো এদিকে প্রচুর বড় বড় ঘাস, এদিকে ঘাস বেশি, ওই দিকটায় চলো না, ওই দিকটায় চলো। কিসের এত আনন্দ, চাদর পাতা হচ্ছে দেখে? চাদর পাতা রাখবি, আপনার জুতো পরে দাঁড়া দাঁড়া উঠবি না, দাঁড়া ওকে ব্যাগ রাখ, জুতো খুলে উঠতে হবে, চলে এসো। কৌস্তব এখানে বসলো ঠিকই, কিন্তু এখানে ছেলেরা মনে হচ্ছে ক্রিকেট খেলা স্টার্ট করবে। ঠিক আছে আমি একটু খেলে নেব, বল এসে লাগে আমি একটু খেলে নেব। সে তুমি খেলো, কিন্তু আমরা তো আর খেলবো না, একটু শুয়ে নি বাবা, এখানে নাকি শুতে এসেছে। সত্যি একটু খাবারের দরকার ছিল, কিছু আনিনি, একটা শুধু কেক নিয়ে দেখি না কিছু একটা আসবে একটু পরে, দেখো ঝালমুড়ি ফালমুড়ি আসবে, খাও। কেমন ভালো মামাম বলো, কেমন মামাম তো মুখে পুড়ে দিল, ভালো ভালো, কিন্তু সত্যি মনে হচ্ছে যে ক্রিকেটাররা আমাদেরকে, এই যে দেখতেই পাচ্ছ আমরা পুরো একটা কভার ড্রাইভের মোটামুটি একটা পজিশনে রয়েছি, দেখা যাক কি হয়। এখান থেকে সুন্দর লাগছে, ভিক্টোরিয়ার পরি দেখা যাচ্ছে, এদিক থেকে ক্যাথিড্রাল চার্চটা দেখা যাচ্ছে, এই যে ভিক্টোরিয়ার পরি, আর এই যে চার্চ, ক্যাথিড্রাল চার্চ, খুব সুন্দর। সত্যি এর মানে কি বলবো, দিলে ভালো হয়। ও দাদা এদিকে একটু আসুন তো, দাদা কি কি আছে গো এই ছবিতে, যা যা আছে সব আছে, কি খাবে বলো, চকলেট কি এইটা খেতে পারো, এই যে এই যে চকলেট কোন আছে, হ্যাঁ চকলেট কাপ আছে, হ্যাঁ চকলেট ফিস্ট আছে, ওরে বাবারে অনেক কিছু আছে, তাহলে আমিও ফিস্ট খাবো, হ্যাঁ হ্যাঁ ফিস্ট, ফিস্টই বেশি ভালো লাগে, দুটো ফিস্ট দাও। কত করে গো? 35 তোপলু, 500 চেঞ্জ হবে তোপলু, তুমি আইসক্রিম খাওয়ার বায়না করবে না তো, কি ভাও মে, আমি এখনো খুলতে পারিনি, আর ম্যাডাম খাবে না খাবে না করে প্রথমেই কামড় বসিয়েছে, কি শক্ত গো, মানে খুব ভালো ফ্রিজার ওর, এখন প্রকৃতির ফ্রিজারও ঠান্ডা, মানে সত্যি মানে পরিবেশ মানুষকে কতটা বদলে দেয়, মানে এটাই যদি বাড়িতে হতো টোপাকুল এখনই এসে প্রথম বাইকটা দিত, ও এখানে এসে এতটাই আনন্দিত যে এইসবের কোনো কিছু যাই আসছে না খাওয়া দাওয়া নিয়ে, ওই দেখো একা একা খেলছে, দাঁড়া তোকে জুতোটা পরিয়ে দিচ্ছি, দাঁড়া, মাই গড, ও মাই গড, ওই যা জুতো ছাড়াই বেরিয়ে গেছো, আচ্ছা যা যা যা, ওয়াইফ ট্রাইব সব এনেছি তোকে, এ করে দেবো, আর চকলেট অলওয়েজ ফেভারিট, হুম বলো, তুই দেখো ভিলপুরি, আমি কি খাবো, চাউমিন পিৎজা, ওরে বাবা চাউমিন না পিৎজা, বাবা বলছে আমি কি খাবো, চাউমিন না পিৎজা, দেখি তোকে কি খাওয়ানো যায়, আর তুমি কে বলছো, ভিলপুরি এসে গেছে, দেখতে পেয়েছো, আমি আর ভিলপুরি খাবো, পিকনিক মানে হচ্ছে খাওয়া, 10 মিনিটও হয়নি বসেছে, দেখো একটা আইসক্রিম সাবার হয়ে গেল, এক্ষুনি ভেলপুরি, তবে টোপাকুল মানে মেমো কিন্তু মারাত্মক সভ্যভদ্র আচরণ করছে, মানে কিচ্ছু খেতে মামা মামা আমি আমি কাকে সাথে খাবো, বাবু চলে এসো, বাবা জুতোটা পর, পাখি উড়ে যাবে, তুমি গেলেই পাখি উড়ে যাবে, তুমি যত এগোবে ওরা উড়ে উড়ে দূরে, এই দেখো উড়ে চলে গেল, এই দেখো তুমি যত এগোবে ওরা উড়ে চলে যাবে, চলে এসো, আসো মা, দেখো কত শুনছে না, আচ্ছা জুতো পরে চল, আসো আসো আসো, লেবু চা খাবে, কত করে লেবু চা, 10 টাকা খাবে তো, হ্যাঁ।
কালো ঘোড়া আছে না না পাপা থাকবে তোমার সঙ্গে ও একটু পরে আবার আসবে ও তো দাঁড়িয়েই আছে তো এই ঘোড়াটা দেখে টপলু প্রচন্ড ভয় পাচ্ছে কিন্তু এই বাচ্চাটা এত করে বলছে না তো একটুখানি না চড়ালে কৌস্তভ আছে একটু চড়িয়েই নাও এত করে বলছে এই দাও টপলু চড়বে না এদিকে আয় 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 না ও বলছে ঘোড়াটা ভালো ঘোড়া হ্যালো বলে দাও ঘোড়াকে এই দেখো এখানে দাঁড়িয়েই রয়েছে ঘোড়া নিয়ে আর এখানে টপলুকে দেখো চড়বে চড়বে না টোপাকুল বারবার জিজ্ঞাসা করছে যে কিছু করবে কিনা এই ঘোড়াটার কি নাম মুস্কান দেখেছো মুস্কান আর এদিকে কৌস্তভ ফোন করেই যাচ্ছে এই কামড়ে দেবে না তো আচ্ছা দেবে না দেবে একটুখানি হাত দাও ওপরে ওপরে ভালো লাগছে মা একটা আদর করে দাও ওই দেখো পাখি দাদাটা কি ভালো তোমাকে পাখি দেখাতে নিয়ে এসেছি দাদাটা কেমন ভাই ও ভয়ের কিছু নেই কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তুমি ধরে থাকো ধরে থাকো তো বেশ অনেকক্ষণ এখানে বসলাম অনেক কিছু খেলাম টেলাম মাঝখানে একবার বাদাম আর ওটা কি খেলাম ও ডালমুট এইসব সমস্ত খেলাম আর এখানে টোপাকুল এখন খেলছে টোপাকুল পাখিদের সাথে খেলেছে আর আমরা এখানে বসে লাইভ একদম ক্রিকেট দেখেছি এখন ফুটবল দেখছি এই যে চলছে ফুটবল টুটবল সমস্ত চলছে তো এইবারে উঠবো হালকা হালকা হাওয়াও দিচ্ছে অত্যন্ত মনোরম পরিবেশ কি করছে দেখো ঘোড়াটাকে কি করছে দেখো একটু হালকা করে ঘুমিয়ে থাকি আর দেখি সব আসতে খুব ভাল লাগছে এই ছেলেগুলো এখানে এসে মহা বিরক্ত করছে হ্যাঁ হ্যাঁ এটা উঠে চলো উঠবো আমি দেখাচ্ছি বাস্কেটটা এই যে এই দেখো না না এগুলো নিয়েছি ট্রায়াল দিয়ে একটা নেবো একটাও নাও নিতে পারি আর এই মেমোকে দেখো খুব দুষ্টুমি করছে মানে এতদিন আমি ম্যাডামকে নিয়েই নাজেহাল হয়ে গেছিলাম আর এখন সঙ্গে দোষর হয়েছে ম্যামও মানে কি বলবো মানে একটা বিষয় প্রচন্ড বিরক্ত লাগে সেটা হচ্ছে যে যে জিনিসটা পছন্দ হচ্ছে ঠিক আমি সেই ওইটারই সাইজ পাচ্ছি মানে আমার আবার উল্টোটা মনে হয় যে যেটা সাইজ পায় না সেইটাকেই মনে হয় যে পছন্দ হচ্ছে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছে এখানে এসে দেখছি এখানে সত্যি ভীষণ ভিড় মানে টোপাকুলকে নিয়ে আসাটা একদমই খুব একটা ঠিক জিনিস নয় তো হক মার্কেটের ভেতর ঢুকে গেছি এখানে একটুখানি ফাঁকা এই যে আর টোপলু কি একটা ইউটিউবে দেখেছে কি পোপাট না কি পোপেট পোপেট তো ওটা 100 টাকা চাইছে ওটা আমার তো দেখে মনে হচ্ছে মানে 50 টাকারও জিনিস না আমি বললাম দেখ আমাদের পোপাট করিস না তো এটা নিস না পুরো পোপাট করে দেওয়ার
বাকো সুন্দর সুন্দর দুল রয়েছে। এখানে এলে এই এক সমস্যা, সুন্দর সুন্দর দুলগুলো দেখি আর মনে হয় যে কিন। দশ পনেরো মিনিট হয়েছে, আমরা বাড়ি চলে এসেছি। আর যেন ভুলটা আমাদেরই ছিল, মানে স্প্ল্যানেডে এত ভিড় ছিল আর আমরা উইকেন্ডে গেছি, আর আমার মাথার মধ্যে কি জানি কেন, আর আমার মাথার মধ্যে আজকে বৃহস্পতিবার। পরে মনে হয়েছে আরে আজকে তো শনিবার, ভিড় তো হবেই আর সন্ধ্যের টাইমটায় গেছি। তো যাই হোক, গেছিলাম মেনলি এফবিবিতে, তো ওখানে কেনাকাটা করেছি, তারপরে স্প্ল্যানেডে এত ভিড় দেখে আমরা পালিয়ে এসেছি। শুধু একবার গেছি পরে ওই হগ মার্কেটটা, একবার জাস্ট একটা চক্কর মারলাম, মানে দশ মিনিট আমরা স্প্ল্যানেডে ছিলাম না, তো ওখান থেকে রাত্রি করে চলে এসেছি। তারপরে ডানলপে নামলাম, ডানলপে নেমে সবজি বাজার করলাম, মাছ কিনলাম, কারণ কালকে বাবা মায়েরা ফিরছে। তো কালকে কি কি রান্না করব সেগুলো কালকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কালকে বাবা মায়েদের বেড়াতে যাওয়ার যে ছবিগুলো হচ্ছে ওগুলোও তোমাদের সঙ্গে কালকের ব্লগে কয়েকটা ছবি আর কি শেয়ার করবো। ওদের বয়েজ সেকশনে যে টি শার্ট গুলো পাওয়া যায় সেগুলো টোপাকুলকে আমার পরাতে খুব ভালো লাগে আর পরাইও। তো এই যে টোপাকুল এখানে বসেই আছে, বসে বসে তো চিপস খাচ্ছে, সব শুনছি। আমি অ্যাকচুয়ালি কিনতে গেছিলাম টোপাকুলের ফুল স্লিভ, বাট দেখলাম একদমই সেরকম কালেকশন, কিনে ফেললাম হাফ স্লিভস। না না, ফুল স্লিভ একটা কিনেছি, হাফ স্লিভসও আমি ওদের পরাই, আমার খুব ভালো লাগে। যে পিঙ্ক ব্লু বলে যে কোম্পানিটা রয়েছে এইটা, তো দেখো এটা একটা এরকম কিনেছি। আচ্ছা, তারপরে এগুলো হাফ স্লিভস অবশ্য। এই যে দেখো এটা খুব সুন্দর লাগলো, ড্রাগন আমার মনে হয় যে ওকে পড়লে ভালো লাগবে এরকম। এরপর আমার দুটো জিনিস কিনেছি, সবার হয়, শুধু আমারই হয় না, তোমরা প্রতিটা ব্লগে এটা সাক্ষী তোমরা থাকো। আমি যথেষ্ট কৃতজ্ঞ। এটা ভীষণ সুন্দর লাগলো, এই জিনিসটা দেখো কি সুন্দর, এই লেখাটা বেশ ব্ল্যাক এর উপর, এমনি তো আমার ব্ল্যাক এর প্রতি একটা দুর্বলতা আছে, তো এটা নিলাম। আর এটার সাথে ম্যাচ করে এরকম একটা ফুল প্যান্ট নিলাম, এই যে। এটা কবে পরে, এই পুরো জিনিসটা পরে কবে বেরোবে ঘুরতে বলো? না, এটা বাড়িতে পরার জিনিস, কি অসাধারণ লাগছে না। তো ব্যাস এইটুকুনি কেনাকাটা। আজকে তো ম্যাডামের রাতের কোনো রান্না বান্নার সিন নেই, আমরা এখন একটু এক চিকেন চাউমিন খাচ্ছি। কেমন করেছে গো? বেশ ভালো করেছে। আমাদের একটা পেটেন্ট দোকান আছে, সেখান থেকেই আমরা খাই, অর্ক রোল সেন্টার। ভালো লাগছে না? তো ওখানে বসে জানো তো ওইভাবে রেস্টুরেন্টে খাওয়া দুজনে একা গেলে ঠিক আছে, বাট টোপাকুলের সাথে খুব প্রবলেমেটিক, তার থেকে বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে বাড়ির জামা কাপড় পরে মানে একদম কুল্লি খাওয়া যাচ্ছে, ভাল লাগছে খেতে। তো আমাদের খাওয়া দাওয়া ডান, এখন আর আমাদের কোনো কাজ নেই, এখন আমরা কি করবো? নিনি করবো। তো চলো আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে টোপাকুলকে কি করতে হবে? একটা লাইক করে দিতে হবে। তো সত্যি আজকে দিনটা কিন্তু খুব ভালো কাটিয়েছি, মানে কোথাও, হ্যাঁ সত্যি তাই। আর কি বলতো, কোথাও গিয়ে যদি টোপলু আনন্দ করে সেটা আমাদের বেশি ভালো লাগে। যেমন স্প্ল্যানেডে অত ভিড় দেখে টোপলু পুরো ঘাবড়ে গেছিল, মানে আমরা যদি স্প্ল্যানেডে থাকতামও তাহলে ও কিছু আনন্দ করতে পারতো না, বাট ময়দানেই পড়ে যাবে বাবা, ময়দানে ও খুব আনন্দ করেছে। দেখো কি করছে, দেখো এই দেখো এই কোলবালিশটা নতুন বেরিয়েছে, এটা নিয়ে ওরা এই কোলবালিশটা ওই যে বিয়েতে সজ্জা দেয় না মা দিয়েছিল, তো কৌস্তব কোলবালিশ নেয় না, আমি আবার কোলবালিশ ছাড়া ঘুমোতে পারি না। তো আমার একটা কোলবালিশ আমি এতদিন মানে পাঁচ বছর ইউজ করেছি, করে ওটা না কেমন হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে। তো এটা কালকে কৌস্তব বার করেছে, দেখো এটাকে এবার কি করছে, মানে এটা দফা দফা করে দেবে। তো চলো আজকে ব্লগটাকে এখানে শেষ করছি। ও হ্যাঁ, যেটা বলছিলাম, তো টোপাকুল ময়দানে খুব 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 আনন্দ করেছে। এই তুমি ময়দানে আনন্দ করেছো তো বলো? পাখির সাথে খেললি কিরকম? তো চলো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি, টাটা। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবি, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তো চলো আজকে মাদার, টাটা, তোমাদের সাথে আবার দেখা হবে, বাই বাই। ইচ্ছে করে এরকম করে বাজে করে বলে, টাটা।